বাংলাদেশের প্রিয়তম হতে চাই। ছোট্ট, খুব কম কিছুদিনের আমার ক্যারিয়ারের এক্সপিরিয়েন্সই খুব ছোট্ট, মাছ খাওয়ানো হয়েছে তারপর থেকে। বাংলাদেশের প্রিয়তম হতে চাই, আমি ওপার বাংলায় খুব ভালোবাসা পেয়েছি। প্রিয়তমা, এটার মধ্যে অনেক মমত্ববোধ। প্রিয়তমা, এটার মধ্যে অনেক ভালোবাসা। প্রিয়তমা, এটার মাধ্যমেই সবকিছু। প্রিয়তমা অর্ধাঙ্গিনী, প্রিয়তমা এক কথায় মা, প্রিয়তমা মায়ের জাত। এপার বাংলায় প্রিয়তমা হিসেবে খুব ভালোবাসা পাচ্ছি, ইনকেস শুধুমাত্র প্রিয়তমা না, রঞ্জা বলেও কিন্তু আমি ভালোবাসা পেয়েছি। এদিকা পল, আপনি কবুল ছাড়া প্রিয়তমার সব ক্রাইটেরিয়া ফুলফিল করলেন, প্রিয়তমা হয়েই গেলেন। ওপার বাংলার রঞ্জা, এপার বাংলার প্রিয়তমা, একেবারে অনেক সম্মান বয়ে এনে দিল আপনাকে, এবং আপনি সেটা খুব অল্প সময়েই পেয়ে গেলেন, যেটা অন্য তারকাদের ক্ষেত্রে দীর্ঘ ক্যারিয়ারেও ঘটে না। কিন্তু অন্যেরা অনেক ফাল পাড়ে, যেমন জায়েদ খান, যাকে সেসব কথা বলার জন্য ভিডিও বানাচ্ছে না। রঞ্জা ও রিমলি থেকেও প্রিয়তমায় কেমন সাড়া বা ভালোবাসা পাচ্ছেন? অনেকটাই বেশি। আর আই এম শিওর যে আমি যখন কলকাতায় যাব তখনও প্রিয়তমা হিসেবে হয়তো ভালোবাসা পাবো। আপনার অভিনয় জীবনের যাত্রা সম্পর্কে কি বলবেন? স্টার জলসায় একটা প্রজেক্ট করা রাজ চক্রবর্তীর সঙ্গে, তারপর রিমলি জি বাংলাতে একটা পলিসের সঙ্গে, তারপর রঞ্জা। বাংলাদেশের প্রিয়তমায় কিভাবে অভিষেক হলো আপনার? আমি আমি বরাবর চিনতাম, আগে অনেক ছবি দেখেছি, তার সাথে পূর্ব পরিচিত নই, মানে বহুদিনের সম্পর্ক বা অনেক দিন ধরে চিনি সেরকম নই। আসার আগে একবার ফোনে কথা হয়েছে, ওই আলাপ পরিচয় হয়েছে, ওইটুকুনি। প্রিয়তমা তো একটা গল্প, তার সাথে সুপারস্টার কারণ ছিল নাকি? হ্যাঁ, ডেফিনেটলি। ওপার বাংলায় সাকিব খানকে বিভিন্ন ভাবে উপস্থাপন করা হয়েছিল, সেসব বিষয়গুলো কি আপনার মাথায় কিছু ছিল? যেমন সাকিবের সাংসারিক জীবন, সাকিবের ব্যক্তি জীবন, চলমান দুই স্ত্রী ও তার সন্তান। সাকিবের ব্যাপারে তো আমি আগেই বললাম যে আমি ভেবেছিলাম যে ওরকম অ্যাটিটিউড অ্যারোগেন্সি হবে হয়তো, বাট একদমই নেই। অ্যাকচুয়ালি দেখেছিলাম, কারণ যেই মানুষটা আমাকে বিশ্বাস করেছে, আমিও নতুন, আমারও বেশি খুব খুব এক্সপিরিয়েন্স নয়, মানে একজন যে অলরেডি একটা পপুলার ফেস, তার নামে এত কথা থাকবে, প্রচুর নিউজ থাকবে, সেটা খুব অবভিয়াস। আমি খুব একটা কন্ট্রোভার্সি বা কোনো যাই হোক, মানে সেই বিষয়গুলো আমি খুব একটা ভাবি না, আমি যেটা ভাবি সেটা হচ্ছে কাজ নিয়ে। যাই হোক, অভিনয় তো অভিনয়ই, তাই না? এদিকে পল, আপনি আপনার দিক থেকে চেষ্টা চালিয়ে যান, প্রিয়তমা কেমন হয় আপনার অভিনয়ের মাধ্যমে বাংলার জনগণকে বুঝিয়ে দেন। তবে একটু সাবধান থাকবেন, এটা খুবই জরুরি, নির্দিষ্ট দূরত্ব বজায় রাখবেন, কারণ কখন কোন গহ্বরে কে ঢুকে যায় বলা যায় না। সাকিব খানের ইন্দ্রিয় শক্তি খুবই প্রখর, অভিনয়ের দক্ষতা, চতুরতা, হ্যান্ডসাম সব মিলে ঘায়েল করার মতোই। সো বি কেয়ারফুল, প্রিয়তমাটা না একটা শান্ত স্বভাবের হওয়া উচিত, আপনাকে বেশ চাঞ্চল্যকর মনে হয়। যাই হোক, মৌসুমী আপুকে আপনি একটু ফলো করতে পারেন, প্রিয়তমা বাঙালি সিনেমা তো। সো এদিকে পল, আপনাকে বলবো মৌসুমী আপুর অভিনয় একটু খেয়াল করতে পারেন, তবে বেটার রেজাল্ট পাবেন বলে আশা রাখি। বা খুব বেশি কাজের কাজ দেখার সুযোগ সেও পায়নি, মানে আমাদের ডিরেক্টর স্যারও পাননি, কিন্তু তাও উনি আমার ওপর আস্থা রেখেছেন। উনিও ভাবতে পারতেন যে আমি এসে হয়তো কাজটা পুরোটাই বিগড়ে দেবো, কিছুই পারবো না। আস্থাটা নিয়ে আমিও এসেছিলাম যে নিশ্চয়ই যাই হবে সেটা খুব ভালো কিছুই।